আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছেন মুহসিন হক। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আমি খুব বেশি খুশি, কারণ আমার চ্যানেল মনিটাইজেশন অন হয়েছে। আর আপনাদের সাপোর্ট ছাড়া বা আপনারা যদি আমাকে সহযোগিতা না করতেন বা আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন, কখনোই এটা আসলে সম্ভব হতো না। তো আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ আর আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। সো কি বলবো, আমি আসলে অনেক হ্যাপি। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে, এখন যাচ্ছি আমি আলডিতে, একটু টুকটাক কিছু শপিং, মানে বাসার কিছু টুকটাক জিনিস কিনতে হবে, এর জন্য আমি শপিংয়ে যাচ্ছি। তো চিন্তা করলাম যে অনেকদিন কোনো ব্লগ করা হয় না, আসলে বেবিকে নিয়ে আমি আসলেই কোনো ব্লগ করতে পারি না, একদমই টাফ হয়ে যায় আমার জন্য। তারপরেও আজকে চেষ্টা করলাম যে একটা ব্লগ করি আর এই সুসংবাদটা আপনাদের সবাইকে জানাই যে আমার চ্যানেল মনিটাইজেশন অন হয়েছে। তো আমার হাজবেন্ড আসলে গাড়ি চালাচ্ছে, বাবু পাশে, আর আমি তো আছি। তো যাচ্ছি, আজকের মানে রোদেলাময় দিন, কারণ সাধারণত বেশ কিছুদিন ধরে ইউকেতে জাস্ট শুধু বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তো আজকে একটু রোদ উঠেছে আর এই তো আলডিতে চলে আসছি। এটা হচ্ছে চন্দ্রমল্লিকা। তো দেখে আমার অনেক ভালো লাগছে, কারণ আমি বাংলাদেশে থাকতে যখন গার্ডেন করতাম, এই চন্দ্রমল্লিকা প্রচুর বিভিন্ন কালারের প্রচুর এই গাছ লাগিয়েছি। তো এখানেও দেখছি এটা হচ্ছে 398 করে, মানে 3 pounds 98 pence করে একটা গাছ। এটা পুরো কিন্তু গাছ, নট অনলি জাস্ট ফুলের ঝাড়, এগুলো কিন্তু সবগুলোই গাছ। তো আসলে যেখানেই আমি গাছ দেখি না কেন আমি আটকে যাই, কারণ আমি প্রচণ্ড গাছ মানে গার্ডেনিং করতে পছন্দ করি। তো ঢুকলাম এখন আলডির ভেতরে, তো বের হয়ে গেছি, খুব বেশিক্ষণ ছিলাম না, আসলে ভিডিও করা হয় নাই, বাইরে আসলাম। এই যে ফুলগুলো দেখছি খুব ভালো লাগছে, তো চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। এই তো আমাদের শপিং, টুকটাক কিছু শপিং করা হয়ে গেছে আমাদের। আসলে বেসিক্যালি আমরা আসছিলাম বাবুর প্যাম্পাস বা বাবুর ওয়েপস টিস্যু এগুলো নিতে। তো তাছাড়াও আমাদের নিজেদের কিছু প্রয়োজনীয় জিনিসও কেনা হয়ে গেছে। তো এখন বাড়িতে যাবার পালা। আমাদের খুব ঝটিকা সফর ছিল, আমরা মনে হয় ওখানে আধা ঘন্টাও ছিলাম না, জাস্ট যাওয়া আর আসা এরকমই একটা ইয়া। তবে আজকে আমি বাবুর জন্য, আমি আসলে নর্মালি বাবুকে কখনোই বাইরের ফুড খাওয়াই না, তো আজকে আমি বাবুর জন্য কিনেছি একটা বাইরের ফুড। এটা হচ্ছে হাইন্সের ফার্স্ট স্টেপ ব্রেকফাস্ট। তো আসলে আমি ট্রাই করছি যে বাবু বাইরের খাবারটা কীভাবে গ্রহণ করে, আসলে ওকে আমি কখনোই খাওয়াই নাই, যার কারণে আসলে আমি জিনিসটা জানি না যে ও খাবে কি না। তো আমি ট্রাই করি। তো আমি প্রথমেই এটার ডিটেলস পড়ে ফেলেছি যে কীভাবে এটা মেক করে খাওয়াতে হবে বেবিকে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটা মেক করব। তো আপনারা আমার সাথেই থাকুন, আমি কীভাবে মেক করি আপনারাও দেখতে পাবেন। তো এখানে যেটা ডিটেলস দেওয়া ছিল সেটা হচ্ছে 60 ml টু, আপনার হচ্ছে 2 ounces, 60 ml 2 ounces। তো 2 ounces হচ্ছে পানির মধ্যে 3 মানে স্পুনস, মানে ওই ইসের মধ্যে, কৌটার মধ্যে আপনার স্পুনস দেওয়াই আছে। তো ওই 3 spoons আপনার ওই গুঁড়াটা দিতে হবে, তো উষ্ণ গরম পানির মধ্যে দিতে হবে। সো আমি গরম পানি নিয়ে নিয়েছি এর মধ্যে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে 3 spoons আমি হচ্ছে ওই গুঁড়াটা মিশাই দেবো। আমি আসলে আমার কাজের সুবিধার্থে আমি মুখটা খুলে নিয়েছি, কারণ আমি এক হাত দিয়ে ভিডিও করছি, সো আসলে ওইভাবে খোলা সম্ভব হবে না বিধায় আমি আগেই করে খুলে নিয়েছি। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে 3 spoons এই গুঁড়াটা দিয়ে দিব। তো যারা আসলে বেবিকে মানে বাইরের ফুড দিতে যাচ্ছেন, তো আপনারা ট্রাই করে দেখতে পারেন আসলে খাই কি না। আসলে সত্যি কথা বলতে, বাচ্চারা যদি বাইরের ফুডে অভ্যস্ত হয়ে যায়, ঘরের ফুড খেতে চায় না, আর ঘরের ফুড অভ্যস্ত হয়ে গেলে বাইরের ফুড খেতে চায় না। আসলে বাচ্চাকে আপনি যেভাবে মানে মানে তৈরি করবেন, তো আমার আসলে হয়েছে আমি বাইরের ফুডটা খুবই অ্যাভয়েড করি বেবির জন্য। তো যার কারণে আমার বাবুকে আমি মানে কখন মানে ওই দেওয়া হয় নাই। তো আমি ট্রাই করব। সো আমি আপনাদের রিভিউ দিব যে আসলে বাবু এটা পছন্দ করলো কি করলো না, কারণ আমি এখনই বাবুকে খাওয়াবো সকালবেলা। সকালবেলা না, জাস্ট দুপুর হয়েছে, 1টার মতো বাজে, দুপুর 1টা বাজে।
সো আমি যেহেতু এটা হয়ে গেছে জাস্ট আমি ঠিকই রাখবো জিনিসটা, কারণ বেশি পাতলা হয়ে গেলে আসলে বাবুকে খাওয়ানো আসলে অনেক সমস্যা হয়ে যায়, একদম মুখ থেকে ফেলে দেয়। তো এই তো হয়ে গেছে আমার বেবি ফুড রেডি, এখন জাস্ট আমি বাবুকে এখন খাওয়াবো, এবং খাওয়ানোর পরে আমি আপনাদের রিভিউ দিব যে আসলে কেমন, মানে বাবু এটা কেমন পছন্দ করলো। এই তো আমি এটা আজকে এই প্রথম কোনো মানে বেবি ফুড বাইরের এরকম কোনো মানে কৌটার কোনো বেবি ফুড আমি বাবুকে দিচ্ছি। তো জানি না বাবু পছন্দ করবে কি না, জাস্ট ফিঙ্গার ক্রস যে বাবু পছন্দ করবে কি না, তারপরেও ট্রাই করব যে বাবু যাতে খায়। সো এই তো এটার আমি ডিটেলস আপনাদের দেখাই দিচ্ছি। এখানে ভিটামিন ডি আছে, B12 আছে, ভিটামিন সি আছে, জিঙ্ক আছে, সো অনেক কিছু আপনার হচ্ছে ই আছে, অনেক আয়রন আছে, অনেক ভিটামিনের সমন্বয়, এবং এর মধ্যে কখনোই এগ অ্যাড করা যাবে না। এখানে এটা লেখা আছে যে কখনোই এটা এগ অ্যাড করা যাবে না। তো আমার বাবুকে খাওয়ানো শেষ, এখন আমি যেটা করছি সেটা হচ্ছে মাংস রান্না করব। আজকে আমার মানে রান্না দুপুরের রান্নায় মাংস রান্না করছি, এটা হচ্ছে খাসির মাংস। সো আমি জানি আপনারা খুব ভালো খাসির মাংস রান্না করতে পারেন, তেমন হয়তো বা খুব কঠিন কাজও না, তবে আজকে আমি এইভাবে মানে কেটে নিয়েছি অলরেডি। আমি এখন মানে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আমি জাস্ট এখন মশলা দিয়ে মাখিয়ে মাংসটা রান্না করব। আর যেটা বলবো সেটা হচ্ছে, সত্যি কথা বলতে বাবু খুব একটা পছন্দ করে নাই খাবারটা। আমি যে নর্মালি ঘরে সেরেলাকটা বানাই সেটাই বাবু পছন্দ করে, পছন্দ করে মোটামুটি খায়, বাট এটা খুব একটা পছন্দ করলো না, আমি জানি না কেন। বাট আমি যখন একটুখানি মুখের মধ্যে নিয়েছিলাম টেস্ট করার জন্য আমার কাছে ভালো লেগেছে, বাট বাবু কেন পছন্দ করলো না সেটা জানি না। তবে বেবি ফুডে এখানেও কিন্তু নর্মালি বেবি ফুডে কিন্তু আপনার হচ্ছে সুগার সল্ট অ্যাভয়েড করে, সো যার কারণে খুব একটা মানে যখন আমি পানি দিয়ে গুলিয়েছি খুব একটা আপনার মানে ই হয় নাই, টেস্ট খুব একটা টেস্ট হয়নি, বাট যখন মানে গুঁড়া খেয়েছি তখন আমার কাছে অনেক ভালো লাগছে, মানে ভালো লাগছে, একটা সুন্দর একটা স্মেল আছে আর ভালোও লাগছে জিনিসটা আমার কাছে। তো জানি না বাবু পছন্দ করলো কি না, হয়তো বা পানি দেওয়ার পরে জিনিসটা অত মিষ্টি না, বাট ওরকম টেস্ট না, যার কারণে হয়তো বা বাবু খায় নাই। তো আমি তো মানে সবগুলো গুঁড়া মশলা অলরেডি দিয়ে দিয়েছি, এখন রসুনটাও দিয়ে দিলাম, কারণ আমি আসলে যেটা করি সেটা হচ্ছে মাখিয়ে রান্না করি, সেটা আপনারা সবাই জানেন। আমি মাখিয়ে রান্না করতে মানে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, বিশেষ করে মাংস। তো হয়ে গেছে আমার মাংস রান্না প্রায় মানে মানে কষানো হয়ে গেছে, কষানোর পরে পানি দিয়ে দিয়েছি, ডালটাও রান্না করে ফেলছি। সো এটা হোক মানে সিদ্ধ হোক, মোটামুটি একটা সিদ্ধ হোক, তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এই তো আমার আজকের রান্না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।